শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন বঙ্গের এক প্রান্ত জঙ্গি যোগে উত্তাল। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের অভিযোগে দুর্গাপুরের কাকসা থেকে গ্রেপ্তার কলেজ পড়ুয়া সহ হাবিবুল্লাহ। পাশাপাশি দুই বাংলার এই জঙ্গি যোগে উঠছে একাধিক প্রশ্ন। বঙ্গে সক্রিয় বাংলাদেশি জঙ্গি সংগঠন, বাংলায় ক্রমাগত বাড়ছে জঙ্গি তৎপরতা, জঙ্গিদের সেফ জোন বাংলাদেশ, ঘাঁটি বাংলা, বারবার বাংলাকেই কেন আস্তানা মনে করছে তারা? ভৌগোলিক অবস্থান নাকি নেপথ্যের রাজনৈতিক কারণ? জঙ্গি মডিউল তৈরির ক্ষেত্রে বাংলার যুব সমাজকে কাজে লাগানো হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে প্রধান এখন বর্তমানে যে বাংলাদেশে যে সরকার রয়েছে সেই সরকার ডেফিনেটলি কিন্তু একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা গতকালের যে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে মিটিং হয়েছে সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ, বিভিন্ন সেক্টরে কিন্তু নতুন নতুন কিছু কোঅপারেশনের জায়গা উঠে এসছে, যেটা খুবই পজিটিভ একটা দিক। এবং এই পাবলিক ওপিনিয়নকে কোথাও গিয়ে ট্রিগার করছে বা ফুয়েল করছে কিন্তু চীন। এবং চীন শুধুমাত্র যে বাংলাদেশ না, আমরা যদি শ্রীলঙ্কা দেখি, নেপাল দেখি, পাকিস্তান তো ডেফিনেটলি আছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পরোক্ষভাবে এই ধরনের একটা ভারত বিরোধী একটা শক্তি তৈরি করার চেষ্টা করছে। আগে আমরা দেখেছি হরিদেবপুরে ধরা পড়েছে, এবং কলকাতা সংলগ্ন বা কলকাতার আশেপাশের জেলাতে বহু জায়গায় কিন্তু এরকম বাংলাদেশি জঙ্গি মডিউল ধরা পড়ছে। কাজে কোথাও গিয়ে আমাদের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা অনেকটাই ঠুঙ্কো হয়ে গেছে, বা আমি যেটাকে বলবো লুজ হয়ে গেছে। আমাদের আরও বেশি ডোমেস্টিক সিকিউরিটিকে টাইটেন করা উচিত, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ দুই দেশেই প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয়েছে 2024-এ। সেই বছরই ভারতে দু দেশের বৈঠকে দু দেশকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দুই প্রধানমন্ত্রীর। বাংলাদেশ হামারি নেবরহুড ফার্স্ট পলিসি, পিছলে এক হি বর্ষ মে হমনে সাথ মিলকর লোক কল্যাণকে অনেক মহত্বপূর্ণ প্রজেক্টস কো পুরা কিয়া হ্যায়। সেখানে জঙ্গি সংগঠনের তৎপরতা এগিয়ে যেতে বাধা তা বলাই বাহুল্য, কারণ আমরা জানি যে ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে তাদের পেছনে কিন্তু একটা বাইরের কোনো বড় শক্তির হাত না থাকলে এই রকমভাবে ট্রিগার করা কিন্তু পসিবল নয়। এবং শুধুমাত্র যে এটা ভারত বিরোধী তা নয়, বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সেই সরকার বিরোধী শক্তিও বটে। কাজে দুটো দেশের ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি এনশিওর করাটা অনেক বেশি একটা বড় চ্যালেঞ্জ। ক্যালকাটা নিউজ।